বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবায় দৈন্য দশা, নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর। আমাদের বরগুনা জেলা প্রতিনিধি তালুকদার মোহাম্মদ মাসুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশুদের চিকিৎসা কার্যক্রম। হতাশায় মা ও শিশু সহ এলাকাবাসী। নেই চিকিৎসক থাকার পরিবেশ, তার মধ্যেও ঝুঁকি নিয়ে চলছে মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। সাংবাদিকদের উপস্থিতি দেখে শনিবার সকাল 11টায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, 2007 সালের 9 নভেম্বর সাইক্লোন সিডার ঘূর্ণিঝড়ে ভবনটি ফাটল দেখা দিলে সাময়িক মেরামত করে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আরো বলেন, নলটোনা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে দ্রুত ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি জানান। আসলে দীর্ঘদিন যাবতই আসলে জরাজীর্ণ অবস্থায় ছিল, নতুনভাবে করার জন্য, এটা ভেঙে ফেলার জন্য আমরা এলাকাবাসী দাবি জানাইছিলাম এবং পরবর্তীতে আসলে ইঞ্জিনিয়াররা আসে এটাকে রিপেয়ারের জন্য করলো এবং রিপেয়ারিং মোটামুটি করলো, বাউন্ডারিও করলো, কিন্তু আসলে আবার ওই একই অবস্থা। এখনও ওই পাশ থেকে দেখি ফাটা এবং পাশের যে জায়গাটা, যে জায়গা আমাদের আছে যে নতুন ভবন করার মতো, কিন্তু আসলে সেটা করে না, কিন্তু বারবার তারা রিপেয়ারিংয়ের জন্য টাকা আনে এবং সেটা আংশিক করে আর বাকিটা আসলে তারা করতেছে। ঝুঁকিপূর্ণই তো এই হসপিটাল, উপরে কোয়ার্টার থাকার মতন কোনো অবস্থাই নেই, এত খালি টাচ দিছে এনজিওলার, এই জন্য উপরতে একটু পরিবেশটা ভালো দেখায়। এটা হইলে ভালো হইবে, এলাকা যেহেতু জর্ণকীর্ণ এলাকা, নদীর সাইডে বন্যা হইতে পারে, তখন মা তারপর শিশু এদের নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ। এটা নতুন একটা ভবন আমরা চাই এবং দ্রুত গতিতে না আসে, এটা